হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আসন সেলাই ডিজাইনের একটি সিম্পল ডিজাইন শেয়ার করব এবং এটা খুবই সিম্পল এবং এই ধরনের দুটো ডিজাইন আমি শেয়ার করব। তো প্রথমে আমি ফার্স্ট ডিজাইনটা শেয়ার করছি, যেটা খুবই সিম্পল এবং খুব তাড়াতাড়ি আপনারা এই ডিজাইনটা বানিয়ে নেবেন এবং একেবারেই নতুন একটি ডিজাইন। তো প্রথমেই আমি একটা একটা করে পরপর দুটো ঘর তুলে নিচ্ছি। সাইডে আপনারা তিন চারটে ঘর ছেড়ে নেবেন। তো একটা একটা করে প্রথমে পরপর দুটো ঘর তুলে নিচ্ছি হলুদ কালারের উল দিয়ে। তো এটা একটা চকোবার আইসক্রিম করছি, তো তার নিচেটা আমি হলুদ কালারের কাঠি করেছি এবং ওপরে চকোবার করার জন্য চকলেট কালারের একটা উল নিয়েছি এবং যে পরপর দুটো ঘর করেছি তো দুদিকে দুটো একটা এক্সট্রা করে ঘর নিয়ে তিনটে ঘর করে নিচ্ছি, তুলে নিচ্ছি। এবং নিচে কাঠিটা করেছি ওপরে চকোবার করার জন্য, আইসক্রিমটা করার জন্য। তো তিনটে ঘর তুলে নিলাম। তো এইভাবেই পরপর কয়েকটা লাইন আমি করে নেব। তো প্রথমে একটা লাইন করলাম, তারপর দ্বিতীয় লাইনটা করছি, দ্বিতীয় লাইনেও সেম হবে, তিনটে ঘরই হবে। তারপরেও আবারও একটা লাইন তুলে নিচ্ছি, এক্ষেত্রেও তিনটে ঘরই তোলা হবে, তিন নম্বর লাইন করছি এটা আমি। তো তিন নম্বর লাইন হয়ে যাওয়ার পরে এবার চার নম্বর লাইনে তিনটে ঘর তুলে নিচ্ছি। চার নম্বর লাইনটা হয়ে যাওয়ার পরে সেম তিনটে ঘর পাঁচ নম্বর লাইনও আমি তুলে নিচ্ছি। তো এইভাবেই তিনটে ঘর হয়ে গেল। এবার মাঝে যে ঘরটা আছে ওর উপরে আমি একটা ঘর তুলে নিচ্ছি, দুদিকে দুটো ঘর বাদ দিয়ে মাঝের ঘরটাতে একটা তুলে আমি এই ডিজাইনটা কমপ্লিট করলাম। তো এইভাবে একটা আইসক্রিম হয়ে গেল। এবার এইভাবেই আমি কয়েকটা আইসক্রিম আপনাদের তৈরি করে দেখাবো। তো এরপরে দুটো ঘর ছেড়ে আমি আরও একটা আইসক্রিম তুলে নিচ্ছি, পাশাপাশি তুলছি, এর উপরে ওপর ওপর দুটো ঘর ছেড়েই আমি আপনাদের তুলে দেখিয়ে নেব যে পাশাপাশি এবং ওপর ওপর করলে ডিজাইনটা আপনাদের কেমন লাগবে। তো সেম আমি একটা একটা করে হলুদ দিয়ে দুটো ঘর তুলে নিচ্ছি। এবং এরপরে চকলেট কালারের উল দিয়ে আগের মতোই ডিজাইনটা তুলে নেব, তিনটে ঘর তুলে নেব, একটা ঘর দুদিকে একটা একটা ঘর এক্সট্রা নিয়ে তিনটে ঘর তুলে নেব এবং তিনটে তিনটে করে পাঁচটা লাইন আমি এভাবে তুলে নেব। তো একটু আপনাদের করে দেখিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। তো সেম তিনটে তিনটে করেই আমি দু নম্বর লাইন তুলে নিচ্ছি। তো এইভাবেই ডিজাইনগুলো আপনাদের আমি এবার তুলে দেখাচ্ছি। তো দেখুন, ওপর ওপর দুটো তুলেছি দু লাইন ছেড়ে এবং নিচেও দুটো দুটো করে করেছি এবং এটা খুবই সিম্পল একটি ডিজাইন এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস ভীষণই কিউট দেখতে। আর এই সামারে আপনারা এই ডিজাইন তুলতে পারেন, আপনাদের যদি বাচ্চাদের অন্নপ্রাশন থাকে বা বাচ্চাদের কোনো গিফট দিতে চান বা বাচ্চাদের জন্য আসন করতে চান, তো আপনারা এই ধরনের আসন কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আপনারা যারা বিগিনার্স আছেন, যারা প্রথম আসন শিখছেন, তারাও কিন্তু এই ধরনের ডিজাইন তুলে নিতে পারেন খুব তাড়াতাড়ি। তো এই ধরনের আইসক্রিমের একটি ডিজাইন আমি এরপরেই আপলোড করব, সম্ভবত আজকেই করে নেব বা যদি এডিট হয়ে গিয়ে থাকে, বা সেই ডিজাইনটাও ভীষণই সুন্দর। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আমার একটি নতুন ব্লগ চ্যানেল হয়েছে, তো তাতে আমি সমস্ত ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আপলোড করব, জুমাস ফ্যাশন ব্লগ বলে। তো অবশ্যই আপনারা চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।